মালালা ইউসুফ জাই শিক্ষা বিষয়ক অ্যাক্স নামে একটি বিলে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আইন অনুসারে পাকিস্তানের নারীরা উচ্চশিক্ষায় মেধাবৃত্তিতে কমপক্ষে পঞ্চাশ পাবেন হোয়াইট হাউস এক বিবৃতিতে বলছে মালালা ইউসুফ জাই স্কলারশিপ অ্যাক্টে স্থানীয় সময় গত বুধবার ট্রাম্প সই করেন এই অ্যাক্টে ট্রাম্পের সইয়ের পর ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে পাকিস্তানের নারীরা মেধা ও প্রয়োজন অনুসারে কমপক্ষে বৃত্তি গত বছরের মার্চ মাসে শতাংশ পাবেন মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথমবার বিলটি পাশ করা হয় এরপর পহেলা জানুয়ারি মার্কিন সিনেটে কন্ঠভূতিটি পাশ হয় বৃত্তি কর্মসূচির আওতায় পাকিস্তানের নারীদের দু সাল পর্যন্ত পঞ্চাশটি শিক্ষাবৃত্তি দেওয়া হবে